গাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে রয়েছেন, মন যাচ্ছে গাড়ি সহ উড়ে গিয়ে গন্তব্যে পৌঁছাতে। আপনার স্বপ্ন পূরণের মতো চমৎকার একটি যান নির্মাণ করেছে ভারতের আইআইটি মাদ্রাস। মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যাবে এ ইলেকট্রনিক ফ্লাইং ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সি। জুবাইর রহমানের রিপোর্ট। ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সি। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া শোতে এ ট্যাক্সির একটি প্রোটোটাইপ সামনে আনে ই প্লেন নামক একটি স্টার্টআপ কোম্পানি। নির্মাণকারী কোম্পানি সূত্রে জানা যায়, এ ট্যাক্সি একবারের চার্জে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে। ই প্লেনের দাবি, এটির গতি চার চাকার গাড়ির তুলনায় 10 গুণ। মূলত শহরে যানজট থেকে মুক্তি দেওয়াই এ ট্যাক্সির প্রাথমিক লক্ষ্য। তারা আরও জানায়, এতে জনপ্রতি ভাড়া উবারের তুলনায় কিছুটা বেশি হবে। উড়ন্ত এ ট্যাক্সি ল্যান্ড করাতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না, মাত্র 25 স্কোয়ার মিটার জায়গাতেই এটি পার্ক করা যাবে। 200 কেজি ওজনের এই ইলেকট্রিক ট্যাক্সির প্রোপেলারে 4টি ডাক্ট ফ্যান বসানো রয়েছে। উড়ন্ত ট্যাক্সিটি 1500 ফুট বা 457 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে। ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে উঠতে পারে এটি। তবে মন খারাপের বিষয় হলো, এ ট্যাক্সিতে মাত্র 2 জন যাত্রী বসতে পারেন, পরিবারের সব সদস্যকে নিয়ে উড়াল দেওয়ার সুযোগ নেই। তবে ই প্লেন জানায়, আগামী দিনে আসন সংখ্যা বাড়িয়ে 4টি করা হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ।